আজি আমি বর্তমান অছু উমরকোটর তীরনাথ মন্দিরের এই জায়গায় অবস্থিত পূজক অছন্তি। বর্তমান কিছু সময় হেলা মঙ্গল আরতি সরিছি, আও আমি কহিবাকু গলে এটি বহুত ভক্ত বি আসিকিনা পৌঁছিলেনি, আও ভক্ত বি পৌঁছিলেনি। সে পূজা চালিছি, মন্দিরের পূজা চালছি। এবে বর্তমান শিব ঠাকুরঙ্কর পাখরে মঙ্গল আরতি সরিবা পরে পূজা পূজা কার্য চালিছি। আও আমি পাখরে কিছু ভক্ত অছন্তি, নববর্ষ কিমতি কটিব, পুরাতন বর্ষকু কিমতি মানে বিদায় দেলে, আও পূজক অছন্তি তাঙ্কটা পচারি বুঝিবা। তো ভাই কোন কহিবে, যে ইংরাজী নববর্ষক আপনাদের স্বাগত জনাচ্ছি, আর কোন কেমতি কহিবে, কোন পূজা কেতবে আরম্ভ হল, কেতবে পূজা আরম্ভ হল, কেমতি এপটে আসুন, তো মানে কেমতি কোন লা এ বর্ষ নববর্ষ লোক কোন ভগবান ঠাকুর পাখে কোন আশীর্বাদ ভিক্ষা করবে। প্রথমে তো প্রভু নমস্কার করে আরম্ভ করুছি। নববর্ষ ইংরাজী নববর্ষ, আমি ওড়িয়া নববর্ষ হচ্ছে, আমি ওড়িয়া পাঞ্জি অনুসারে নববর্ষ পালন করুছু। ইয়ে অঙ্গ্রেজী অনুসারে লোক আজিকালি নববর্ষকু আর নববর্ষ ভাবে পাড়ু না কুমেন কি আমি ভোজি ভাত হচ্ছে নববর্ষ, কিন্তু যা হোক প্রভুঙ্কর আশীর্বাদ, সব লোক সুখী রহন্তু, ভালো রহন্তু, আউ আপন মানে মঙ্গল রহন্তু, সমস্ত মঙ্গল হো, এই আমার কামনা। তো কেতবে মানে মঙ্গল আরতি হল, ঠাকুরঙ্কর নীতিকান্তি কেতবে হল? আমার সকাল 5টায় মঙ্গল আরতি আরম্ভ হুয়ে, 5টারু 5টারু 5:30টা ভিতরে আমার সব মঙ্গল আরতি চলিব। তাহাপরে আমার আরম্ভ হব ঠাকুরঙ্ক অভিষেক, এবে অভিষেক চালিছে ঠাকুরঙ্কর। অভিষেক পরে লোক দর্শকর ভক্তঙ্কর ভক্ত বি দেখিপারি অভিষেক, সকাল অভিষেক। তো ওই যে উমরকোট বাসিন্দা আউ যে আমার নবরঙ্গপুর জেলা বাসীঙ্কর পাই এ নুয়া বর্ষ আপন কোন কইবে, ঠাকুরঙ্কর পাখে কোন আশীর্বাদ ভিক্ষা করবে? ঠাকুরঙ্ক পাই আমি সবুদিন সকালু ঠাকুরঙ্কর উমরকোট বাসীঙ্কর উন্নতি পাই আমি সবুদিন সমস্ত নামরে উমরকোট বাসিন্দাঙ্ক নামরে গোটে অভিষেক করা যাচ্ছি সমস্ত পাই, তাহা করি আসুছু আমি এপর্যন্ত করি আসুছু। আউ ঠাকুরঙ্কর কইবে যে কেতেটা মন্দির আছে, কো কো মন্দির আছে, কোন কোন পূজা নীতিকান্তি রয়েছে মন্দিরের? এটি আমার 5টি মন্দির আছে, প্রভু ঈশানেশ্বর মন্দির যে কি প্রভু, তারপরে অছন্তি আমার ত্রিনাথ দেব, হনুমানজি, আর শনিশ্বর মন্দির এবং নবগ্রহ মন্দির অছন্তি। তো নীতিকান্তি কেমতি রয়েছে, কোন কেমতি তাঙ্কর মানে গোটে গোটে সরলে চালছে না কোন কেমতি নীতিকান্তি? না একা টাইমে সব সমস্ত চালুছি কাম। আম পাখে আউ জনে অছন্তি ভক্ত জনে অছন্তি, ভাইঙ্কু পচারি বুঝিবা, সকাল পাহান্তি আর নববর্ষর হার্দিক অভিনন্দন সহিত আপনাকে স্বাগত করুছি তীরনাথ মন্দিরকে। আপন কোন কইবে স্যার, কেমতি কেত সবুদিন আসন্তি না কোন কেমতি রয়ে আপনাকর? না প্রথমে ইংরাজী নববর্ষর অভিনন্দন জনাউছি এবং আমার শ্রী 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 ঈশানেশ্বর মহাদেবঙ্কু মধ্যে নমস্কার করছি। তারপরে আমি প্রতিদিন মঙ্গল আরতি আমার যে 5টারু 5:30টা ভিতরে মঙ্গল আরতি হয়, আমি প্রতিদিন মঙ্গল আরতি সময় দেখিবাকে আসু মঙ্গল আরতি। তারপরে ঠাকুরঙ্কর যে অভিষেক হয়ে, অভিষেক মধ্যে আমি দর্শন করু, তারপরে পুনি আরতি যে আমার হচ্ছে আরতি মধ্যে দর্শন করি আমি ঘরকে যাও। তো কোন কহিবি যে আজি নববর্ষ প্রথম দিন মানে কোন কেমতি রহিছি, আর বর্ষ কেমতি মানে 2022 কেমতি বিতিলা, আর 2023 পাই কোন আশীর্বাদ ভিক্ষা কলে? ভগবানঙ্କ নিকটরে আমি সমস্তঙ্କର জগতর কল্যাণ, বিশেষ করে আমার উমরকোট বাসীঙ্କର মঙ্গল কামনা, সমস্তঙ୍କର মঙ্গল কামনা করছু ভগবানଙ୍କ নিকটরে, যে ভগবানଙ୍କର আশীর্বাদ, ভগবানଙ୍କର সান্নিধ্য, যে 2023 সমস্ত পাই মঙ্গলময় হোক। তো ইয়ে লা ভক্ত জনকর প্রতিক্রিয়া নেওলে, আমি আউ জন আমি সহ অনেক ভক্ত জন তাঁর পচারি বুঝবা যে কোণ কেমতি রয়েছে, 2022 কু কেমতি বিদায় দেলে, আর 2023 পাই কোণ আশীর্বাদ ভিক্ষা পাই সকাল সকাল পৌঁছলে? যাও জয় শ্রী ঈশানেশ্বর নম। 2023 বর্ষের প্রথমে অভিনন্দন জনাওছি, আর 2022 দীর্ঘ 2 বর্ষ ধরি করোনার প্রকোপরে সমস্ত আমি জাণিছে কো প্রকার পরিস্থিতি লা, ঘরু বাহার নথিলে, যা হোক সে প্রকার আউ অবস্থা নাহি, তেণু ভগবান পাখরে এতিকি প্রার্থনা যে 2023 আম সমস্তঙ্ক পাই সুখময় হোক, মঙ্গলময় হোক এবং স্বাস্থ্য ভালো রহুক, এই প্রার্থনা। সমস্তঙ্ক পাই স্বাস্থ্য আউ দীর্ঘায়ু কামনা করুথিলে। এটি কিছু মা মাউসী মানে অছন্তি, সেমানে ফুল গুন্থুছন্তি ঠাকুরঙ্ক পাখরে সকাল সকাল পৌঁছি যাইছন্তি। তো মাসি কোন কইবে, কেতবে উঠিলে এ বর্ষ কোন মানে কোন কোন আশীর্বাদ ভিক্ষা করবা পাই আসছেন্তি? আমি উঠুছু 4:30টারে, উঠিকি রেডি হয়েকি আসছু, 5টারে মঙ্গল আরতি হচ্ছে, প্রতিদিন গোটে সুন্দর অভিষেক হচ্ছে উঠি, আর সে অভিষেকটা দর্শন করছু,
ପୂଜା ପତ୍ର ମଙ୍ଗଳ ପାଇଁ ପୂଜା କରୁଛୁ ଆଉ କଣ। ଏଇଟା ଉମରକୋଟର କୋଉ ଜାଗାରେ ଅଛି? ଏଇଟା ଉମରକୋଟର ଡିଏନକେ ରେ ଅଛି। ଆପଣ ମାନେ କେତେଟା ମନ୍ଦିର ଅଛି, କୋଉ କୋଉ ମନ୍ଦିର ପୂଜା ସାରିଲେଣି ଆପଣ? ଆମର ଏବେ ତ ମଙ୍ଗଳ ଆଳତୀ ସରିଛି, ଜଷ୍ଟ 5-10 ମିନିଟ ହେଲା। ତାପରେ ଏଠି ଅଭିଷେକ ହବ, ତାପରେ ତ୍ରିନାଥ ମନ୍ଦିର ପୂଜା ହବ, ହନୁମାନ ମନ୍ଦିର ପୂଜା ହବ, ଶନିଶ୍ଚର ମନ୍ଦିର ପୂଜା ହବ, ନବଗ୍ରହ ମନ୍ଦିର ପୂଜା ହବ। ଝିଅ ଆପଣଙ୍କ ଆପଣଙ୍କୁ ଟିକେ ପରିଚୟ ଦେବେ, କଣ କେମିତି କରନ୍ତି, କେମିତି ପୂଜା କରନ୍ତି? ଆପଣ ତ ଗୋଟେ ଛୋଟ ଝିଅ ପାଠ ପଢୁଥିବେ, ପୂଜା ପାଠରେ କେମିତି ଆପଣଙ୍କ ମନ ଲାଗିଲା? କେମିତି ସକାଳୁ ସକାଳୁ ନୂଆ ବର୍ଷ ବୋଲିକି ଆସିଛନ୍ତି ନା ଆଗରୁ ସବୁବେଳେ ଆସନ୍ତି? ମୁଁ ନୂଆ ବର୍ଷ ଆସି ମାମା ପାପା ଆସନ୍ତି ସବୁବେଳେ, ମୁଁ ଆଜି ନୂଆ ବର୍ଷ ବୋଲି ସକାଳୁ ଉଠିକି ଆସିଛି। କଣ କୋଉ ଠାକୁରଙ୍କୁ ଦର୍ଶନ କଲେ, କଣ ପୂଜା ବିଧି ରଖିଥିଲେ, କଣ କଣ ପୂଜା ହେଲା? ମୁଁ ତ ସେଇ ମଙ୍ଗଳ ଆଳତୀ ଦେଖିଲେ ଭଲ ଲାଗେ ସକାଳୁ, ସେଇଥିପାଇଁ ଆସିଥିଲି ମଙ୍ଗଳ ଆଳତୀ।